নয় বনমালীপুর এলাকার প্রবীণ বাসিন্দা তথা বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্যের পিতা পবিত্র কুমার ভট্টাচার্য বুধবার সকালে প্রয়াত হন। উনাকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার উনার বাসভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বনমালীপুর এলাকার সকল বাসিন্দারা উনার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি। উনার মৃত্যুতে বনমালীপুর এলাকার বাসিন্দারা একজন অভিভাবককে হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আপনাদের একজন মুখপাত্র বাবা কি বলবেন সেই বিষয়ে? আমাদের নয় বনমালীপুর এলাকার আমি দীর্ঘদিনের বাসিন্দা এবং আমাদের একটা গার্জেন বললেই ছিল, উনি রানীবাজার স্কুলের প্রধান শিক্ষক হিসেবে রিটায়ারমেন্ট করেছেন এবং ওনার যে সুপুত্র আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোকস পার্সন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিক জগতের সঙ্গে সম্পর্ক রয়েছে, তো ওনার মৃত্যুতে আমরা গভীর মর্মাহত এবং ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা ওনাকে বনমালীপুর বাসী সবাই আমরা এখানে উপস্থিত রয়েছি ওনাকে শেষ বিদায় জানানোর জন্য। এটাই আমাদের। থ্যাংক ইউ।